হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী জন্ম থেকেই রহস্যে ডুবে রয়েছে। আর এই রহস্যময় পৃথিবীতে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। নেচার অর্থাৎ প্রকৃতি কত বড় ভয়ঙ্কর জিনিস তা হয়তো আপনারা জেনে থাকবেন। প্রকৃতি চাইলে আমাদেরকে এক নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে, আবার প্রকৃতি যদি মনে করে আমাদেরকে সারা জীবন অন্ধকারে ডুবিয়ে রাখবে তাও সম্ভব। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রকৃতি যখন নিয়মের বিরুদ্ধে যায় তখন এমন সব ঘটনা ঘটায় যা দেখে আমরা একটাই কথা বলতে পারি, আশ্চর্যজনক। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি প্রকৃতিতে ঘটে যাওয়া এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা। উত্তপ্ত মরুভূমিতে এক ব্যক্তি জল ঢেলে দিয়েছিল, কিন্তু তারপর যা হয়েছিল তা আপনার কল্পনার বাইরে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এই ভিডিওটি দেখা মাত্র মনে হতে পারে আমাদের পৃথিবী যেন নিঃশ্বাস প্রশ্বাস আদান প্রদান করছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত এটা নতুন বিষয় নয়, আদিম যুগ থেকেই এমনটা দেখা যায়। কিন্তু জাপানের এই অগ্নুৎপাত বিশ্বের ইতিহাসে একটু অন্যরকম ছাপ ফেলে দিয়েছিল। বিজ্ঞানীরা যখন এই অগ্নুৎপাত নিয়ে গবেষণা করে ওনারা অবাক হয়, কারণ এই পৃথিবীতে জাপানের এই ঘটনা একমাত্র ঘটেছিল। জাপানের কিছু বিজ্ঞানীরা এই ঘটনা চলাকালীন কিছু অ্যাকোস্টিক সেন্সর এবং রেডিও ওয়েভের মাধ্যমে পরিমাপ করতে সক্ষম হয়েছিল এবং তারা কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করেছিল। সাধারণত মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিদ্যুতের ঝলক তৈরি হয় তাকে আমরা বজ্রপাত বলে থাকি, আর এই মেঘে উপস্থিত থাকে বরফ কণা। তবে বিজ্ঞানীদের কাছে চিন্তার বিষয় হয়েছিল যখন এই আগ্নেয়গিরিতেও বজ্রপাত দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা এটা ধারণা করেছিল যদি আগ্নেয়গিরির মধ্যে মেঘ অর্থাৎ বরফের কণা উপস্থিত নাই থাকবে তাহলে এটি কোনোভাবেই সম্ভব না, আর অন্যদিকে জ্বলন্ত লাভের মধ্যে মেঘের উপস্থিতি থাকাটাও অসম্ভব। তাই কিছু বিজ্ঞানীরা ধারণা করেছিল এটি আগ্নেয়গিরির ফান্ডামেন্টাল প্রপার্টি যা ইলেকট্রিক চার্জ তৈরি করতে সক্ষম হয়েছিল। টানা ছ দিন ধরে প্রকৃতি এই তাণ্ডব চালিয়েছিল যার উচ্চতা ছিল প্রায় 4টি বুর্জ খালিফার সমান। তাহলে ভেবে দেখুন এই উচ্চতা। প্রকৃতির সৃষ্টি যেমন ভয়ঙ্কর তেমনই অবিস্মরণীয়। মানুষেরা মনে করে প্রকৃতি আমাদের মা, যিনি আমাদের লালন পালন করে চলেছেন। প্রকৃতি মাঝে মধ্যে আমাদের এমন কিছু উপহার দেয় যা সত্যি কল্পনা করা যায় না। হাওয়াই দ্বীপের কাও মরুভূমি অঞ্চলগুলিতে এমন কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় যা দেখা মাত্র মনে হতে পারে প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। পাহাড়ি অঞ্চলগুলিতে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে তখনই কিছু গলিত লাভার সৃষ্টি হয়, আর এই গলিত লাভা যখন প্রচণ্ড গতির বাতাসের সম্মুখীন হয় লাভা থেকে খণ্ডিত অংশ পাতলা ফিলামেন্ট আকার ধারণ করে যা দেখতে অনেকটা মানুষের মাথার চুল অথবা পাখির বাসার মতো হয়ে থাকে। এগুলিকে প্যালেস হেয়ার বলা হয়। মানুষেরা এগুলিকে সংগ্রহ করে রাখে, আবার অন্যদিকে বিজ্ঞানীরা এই প্যালেস হেয়ার পরীক্ষা করে নির্ধারণ করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কতটা সময় ধরে চলবে। যদি কখনো বরফযুক্ত অঞ্চলগুলিতে ঘুরতে যান অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এরকম মিথেন গ্যাসের সম্মুখীন হলে অবশ্যই সেই সব স্থানে কখনো আগুন জ্বালাবেন না। এই সব হ্রদগুলিকে থার্মোকার্স্ট হ্রদ বলা হয়ে থাকে, যার মধ্যে লুকিয়ে থাকে জ্বলনযোগ্য মিথেন গ্যাস। এটি এক প্রকার প্রকৃতির সৃষ্টি। এই সব মিথেন গ্যাস তৈরি হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে। হ্রদের নিচে মূলত অক্সিজেনের অভাবেই এই মিথেন গ্যাসের সৃষ্টি। হ্রদের পলিমাটিতে যখন এই মিথেন গ্যাস তৈরি হয় সেগুলি ধীরে ধীরে বরফের নিচে এসে জমা হতে থাকে, আর আগুনের সংস্পর্শে এলেই জ্বলন্ত শিখায় পরিণত হয়। অভিজ্ঞ মানুষেরাই এটি করতে পারে, আপনি কখনো এই ভুল করতে যাবেন না। আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন ঘটনা খুবই বিরল যা সাইবেরিয়ার একটি শহরে ঘটেছিল। সাইবেরিয়ান নোভোসিবির্স্কের সমুদ্র সৈকত সেদিন শান্ত হয়ে গিয়েছিল, সেদিন প্রচুর মানুষের ভিড় জমেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হঠাৎই ওখানকার তাপমাত্রা 98 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়। তারপরই আফ্রিকা মহাদেশের 92 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এই সাহারা মরুভূমি পৃথিবীর মধ্যে সবথেকে গরম এবং তৃতীয় বৃহত্তম। আজ থেকে প্রায় 4.6 মিলিয়ন বছর আগে থেকেই সাহারা মরুভূমি এক বিশাল রহস্যের আধারে ডুবে রয়েছে, আর এই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে বিজ্ঞানীরা সাহারা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে।
1960 সালে একজন অ্যাস্ট্রোনট সাহারার এক বিশেষ চিত্র তার ক্যামেরাতে বন্দী করেছিল, বর্তমানে যা আই অব দি সাহারা নামে পরিচিত। সাহারা মরুভূমির বালির মধ্যে প্রকৃতির দ্বারা সৃষ্ট এই চোখ কয়েক মিলিয়ন বছর আগে থেকেই তৈরি বলে বিজ্ঞানীরা অনুমান করে। উপর থেকে দেখলে যা সম্পূর্ণ মানুষের চোখের মতো মনে হয়। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি এই চোখের আকৃতি কিভাবে তৈরি হয়েছিল। কিছু বিজ্ঞানীরা বেশ কিছু চিত্র ধারণ করে এটা লক্ষ্য করেছে যে এই চোখ সময়ের ব্যবধানে স্থান পরিবর্তন করছে। প্রকৃতির খেলা কতটা রহস্যময় হতে পারে তা একবার কল্পনা করে দেখুন। আমরা সাধারণত এটা জানি, 0°C জল বরফে পরিণত হয়। জলে থাকা অণুগুলি যখন 0°C পৌঁছায়, সাথে সাথে জলের অণুগুলি ধীর গতিতে স্থানান্তর হতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে পরস্পরের গায়ে লেগে যায়। এভাবেই বরফে পরিণত হয়। কিন্তু উত্তপ্ত মরুভূমিতে এটা কখনোই সম্ভব না, কারণ মরুভূমির তাপমাত্রা সাধারণত 38°C থাকে। তবে সৌদি আরবের এক ব্যক্তি 38°C তাপমানের এক মরুভূমিতে জল ঢালার পর এমনই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল। জল ঢালতেই সঙ্গে সঙ্গে বরফে পরিণত হচ্ছিল। হয়তো এর পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, তবে প্রকৃতি চাইলে সবই সম্ভব, এর আগেই আপনারা প্রমাণ পেয়েছেন। আজকের এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।